আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে গ্রামের টাইলস করা একটি বাড়ির ডিজাইন দেখাবো। তো এই বাড়িটা তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে আর ভিতরের ফ্লোর প্ল্যানটা কীরকম, রুমগুলার সাইজ কীরকম, তো সেটাই দেখাবো আজকে। তো শুরু করা যাক এই বাড়ির প্রথম থেকে ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটি রাস্তার পাশে, গ্রামের লোকাল রুটের পাশে একটি বাড়ি। তো বাড়ির সামনে এটা কিন্তু একটা গেট, তো গেটটা আসলেও কিন্তু এখানে গেটের গ্রিল যে পাল্লা সেটা লাগানো হয়নি। তো আসলে এই বাড়িটার অনেক কাজই বাকি রয়েছে, তো আমি আপনাদেরকে আজকে এই পুরো বাড়িটাই দেখাবো। তো এই বাড়িটার জমির পরিমাণ 20%। তো দেখেন এটা কিন্তু আগেকার একটি ঘর, এই ঘরেই ওনারা এই বাড়ির তৈরি, এই বিল্ডিংটা তৈরি করার আগে ওই ঘরে থাকতো সবাই। তো বাড়ির সামনে দেখেন এখনও কিন্তু সবজির মাচা রয়ে গেছে, তো সেই কারণে হয়তো সামনে থেকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাইতে পারি নাই সম্পূর্ণভাবে। তো এই বাড়িটার ভিতরের ডিজাইনটা দেখাবো আর এই বাড়িটার কী কী ভুল আছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো, আর এই বাড়িটার রুমের সাইজগুলো কীরকম তো সেটা একদম বলে দিব। তো এই বাড়িটা কিন্তু মোট আপনার 1600 স্কোয়ার ফিটের একটি বিল্ডিং। তো এটা দেখেন এই বাড়িটার কিন্তু সামনে সম্পূর্ণ টাইলস লাগানো, আর বারান্দার যে দুইটা জানালা, জানালার মধ্যে কিন্তু এসএস দিয়ে জানালা লাগানো, গ্রিল করা। তো দেখেন বাড়ির সামনের যে সম্পূর্ণ কিন্তু টাইলস, আর বাড়ির সামনে কিন্তু কিছু পার্কিং টাইলস লাগানো হয়েছে। তো আমি আপনাদেরকে এখন ঘরের ভিতরে প্রবেশ করলাম। তো বিল্ডিং ভিতরে প্রবেশ করার পর সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা কলিং বেল আছে এক সাইডে, মিটার বোর্ড আর মোটর লাগানো। তো দেখেন এটা আমি কিন্তু প্রবেশ করলাম। এই বিল্ডিংটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন করে করা হয়েছে, তো তিনতলা ফাউন্ডেশন যেভাবে দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো ফ্লোর প্ল্যান নাই বা ড্রয়িং নাই, শুধু রাজমিস্ত্রির কন্ট্রাক্টরের মতেই করা হয়েছে। তারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যেভাবে কাজটা করে তো সেভাবে করা হয়েছে। তো দেখেন আমি ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ড্রয়িং রুম, তো ড্রয়িং বা ডাইনিং রুম, তো এটা কিন্তু ভালো স্পেস। তো এই স্পেসটা কিন্তু আপনার ১১ ফুট বাই ১৪ ফুট, এই স্পেসটার মাপ হলো ১১ ফুট বাই ১৪ ফুট। দেখেন ড্রয়িংটা কিন্তু অনেক সুন্দর, ঢুকেই কিন্তু ভালো বড় একটি ড্রয়িং রুম। তো পাশেই কিন্তু, তো এই বাড়িটাতে মোট কিন্তু 4টা বেডরুম আছে। তো দেখেন এখানে কিন্তু একটা কমন বাথরুম টয়লেট, তো সামনেই কিন্তু দেখেন এই বাথরুমটার ভিতরে কিন্তু কোনো বেসিন দেওয়া হয় নাই, এই বেসিনটা বাহিরে দেওয়া হয়েছে। দেখেন অনেক সুন্দর ডিজাইনের একটি বেসিন লাগানো, সামনে গ্লাস টাইলস, বাথরুমের ভিতরে এবং বাহিরে সব কিন্তু একই টাইলস। দেখেন এই বাথরুম টয়লেটে কিন্তু একটা শুধু হাই কমোড লাগানো, তো কমোডটা কিন্তু অনেক দামি কমোড, সেট কমোড। আর এটার পাশে কিন্তু আপনার বাথরুমটার পাশে 4.5 ফুট বাই 9.5 ফুট, এই বাথরুমটার দৈর্ঘ্য এবং প্রস্থ হাইট কিন্তু 7 ফুট। দেখেন এটা, এই বাথরুমটার মধ্যে কিন্তু গরম এবং ঠান্ডা পানির লাইন করা আছে। দেখেন সম্পূর্ণ কলও কিন্তু লাগানো হয়ে গেছে। দেখেন কমোডটা কিন্তু অনেক ভালো মানের কমোড, এই ব্র্যান্ডের কমোড, হাই ভ্যালি ব্র্যান্ডের কমোড, তো এগুলো কিন্তু সম্পূর্ণ সেট। এটা কিন্তু আলাদা না, এটা দেখেন এই সেটটা যে কমোডটা সেটিং করা হয়েছে, দেখেন পিছনে কিন্তু অনেক জায়গা ফাঁকি, তাতেও ফাঁকা থাকলেও এই কমোডটার লোডাউনে কোনো প্রেশার পড়বে না। আর আমরা যারা বাংলাদেশি লোডাউন কমোড ব্যবহার করি, লোডাউন আগলা লোডাউন আলা, তো সেগুলো কিন্তু এরকম ফাঁকা থাকলে কিন্তু ওটা রিস্ক থাকে। তো যাই হোক, এক এক মিস্ত্রি এক একভাবে কাজ করে। দেখেন অনেক সুন্দর টাইলস লাগানো, দেখেন এটা কিন্তু একটা ডাইনিং রুমের একটা ডিজাইন। তো তার পাশে যে বড় জানালা দেখলাম, তো ওই একটা রুম, একটা মাস্টার বেডরুম বলা হয় এগুলারে। দেখেন এই রুমটার সাইজ কিন্তু 16 ফুট বাই ১৪ ফুট, আর বারান্দার সাইজ হলো আপনার 3.5 ফুট, 4.5 ফুট বলে চলে,
মোট 4 ফুট এখানে ওয়াল করা হয়েছে, তো 4 ফুট জায়গা রয়েছে বারান্দাটা সাইজ। তো বারান্দাটা কিন্তু অনেক সুন্দর দেখেন, এগুলো কিন্তু সব এসএস পাইপ দেয়, জানালাটা করা হয়, গ্রিলটা করা হয়েছে। তো রুমের ভিতরে কিন্তু একটা সানসেটও আছে জিনিসপাতি রাখার জন্য। তো এখন আমি আপনাদেরকে পাশে আরেকটা কমন রুম দেখাবো, দেখেন এই রুমটার সাইজ। ১৩ ফুট বাই ১৩ ফুট এই রুমটার সাইজ, ১৩ ফুট বাই ১৩ ফুট। এই বিল্ডিংটার দৈর্ঘ্য এবং প্রস্থ 40 ফুট বাই ৪০ ফুট। তো এটা কিন্তু পাশের আরেকটা বেডরুম, এটা এই রুমটা দুইটা রুম কিন্তু একই সাইজ। ড্রয়িং রুমে ঢুকে প্রথম যে রুমটা ঢুকে কিন্তু ডান পাশে আর বাম পাশে দুইটা রুম, তার বাড়ির সামনে দুইটা রুম, মোট 4টা রুম বেডরুম। তো রুমগুলো কিন্তু সব একই সাইজের। এই পাশে কিন্তু আরেকটা বাথরুম টয়লেট। তো আসলে এই বাথরুম টয়লেটটা একটু রং হয়েছে, তো একটি বাথরুম টয়লেট কিন্তু রুমের সাথে অ্যাটাচ করা প্রয়োজন ছিল, কিন্তু এটা আসলে করা হয়নি, এটা একটা রং প্রসেস। তো দুটা বাথরুমই কমন, দুইটা বাথরুম রুমের থেকে বের হয়ে কিন্তু বাথরুম টয়লেট ব্যবহার করতে হবে, দুইটাই কমন হিসেবে। এটা এখানে কোনো মাস্টার কোনো বাথরুম করা হয় নাই, তো মাস্টার বাথরুমগুলো আসলে রুমের সাথে যাতে অ্যাটাচ করা, এটাকে মাস্টার বাথরুম বলা হয়। তো এটার সাইজ কিন্তু 4.5 ফুট বাই ৯ ফুট। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনারা টাইলস এবং পাইপ ফিটিংয়ের কাজ সম্বন্ধে বা বিল্ডিং তৈরির কাজ সম্বন্ধে যদি কারো কোনো কিছু জানা থাকে, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এরকম একটা বিল্ডিং তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয় সেটা আমি বলে দিব। তো এটা একটা কিচেন, তো কিচেনের পাশে কিন্তু 7 ফুট, ও সরি ভুল বলছি, কিচেনের পাশে কিন্তু আপনার 6 ফুট, আর দৈর্ঘ্য কিন্তু 13 ফুট। দৈর্ঘ্য 11 ফুট, পাশে 6 ফুট। তো আসলে দেখেন এই ড্রয়িং রুম পুরো ফ্লোরটাই দেখলেন, যদি কারোর গ্রামের বিল্ডিং এটার কোনো ফ্লোর প্ল্যান নাই, এই হিসাবে আমি তাদেরকে ফ্লোর প্ল্যানটা দেখাইতে পারলাম না। তো বাড়ি করার আপনাদের যদি কারা কেউ বাড়ি করতে চান, তো আসলে এই ধরনের ভিডিও দেখলেও কিন্তু ফ্লোর প্ল্যানটা করা যায় নিজেরাই। তো আসলে এগুলো গ্রামের লোকাল বাড়ি, রাজমিস্ত্রির ডিরেকশন অনুযায়ী এই বাড়িগুলো হয়, ওগুলো প্ল্যান ছাড়া। তো আমি আপনাদের কাছকে এই ছাদটা দেখাবো এখন, তো আমি ছাদে উঠে গেলাম। আর এই বাড়ির নিচের যে অংশ 1600 স্কোয়ার ফুট, কিন্তু ছাদে কিন্তু আর একটু বেশি, আরও 400 স্কোয়ার ফুট বেশি আছে, প্রায় 2000 স্কোয়ার ফুট ছাদ। তো ছাদের এক সাইডে ট্যাঙ্কি লাগানো, পাইপের কাজগুলো, আর দেখেন এটা সিঁড়িকোঠার, এটা কিন্তু সিঁড়িকোঠার চাল দেওয়া হয়েছে, এটা কিন্তু ছাদ করা হয় নাই, এটা টিন দিয়ে চাল করা হয়েছে, চতুর্পাশে জালট লাগানো হয়েছে। তো এটা কিন্তু আসলে গ্রামের, আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে এটা একটা গ্রামের বাড়ি। তো দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ চতুর্দিক দিয়ে একদম বাগানের মতো, শুধু গাছ আর গাছ। তো এই বিল্ডিংটার রঙের কাজ বাকি রয়েছে। তো এরকম একটা বিল্ডিং তৈরি করতে গেলে সম্পূর্ণ 3 তলা ফাউন্ডেশন করা, তো মোটামুটি প্রায় 28 লক্ষ টাকা খরচ হয়ে গেছে এরকম একটা বিল্ডিং তৈরি করতে। দেখেন এটা 3 তলা ফাউন্ডেশন করা বাড়ি।